সামনের বছর তো এমনিই করতাম, চেষ্টা করব এই বছরের মধ্যে শেষ করা যায় কিনা। এ বছরেই শেষ হচ্ছে বিসিবিতে নাজমুল হাসান পাপন অধ্যায় নিজেই নিশ্চিত করেছেন। তবে তার স্থলাভিষিক্ত কে হবেন? বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী নতুন যে আসবেন তাকে হতে হবে বিসিবির বর্তমান কমিটির পরিচালক। সুতরাং মাশরাফি বিন মর্তুজা এবং সাকিব আল হাসানকে নিয়ে যে আলোচনা তৈরি হয়েছে তা আর ধোপে টিকছে না। তাহলে কে হবেন নতুন বোর্ড সভাপতি? পাপন সহ ২৪ বোর্ড পরিচালকের মধ্য থেকে পরবর্তী সভাপতি নির্বাচিত করতে হবে। এখন গুঞ্জন শুরু হয়েছে বোর্ডের হাই প্রোফাইল পরিচালকদের নিয়ে, যেখানে নাম আসছে অনেকেরই। সবার প্রথমে নাম শোনা যাচ্ছে মানিকগঞ্জ ২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও বর্তমান বোর্ড পরিচালক নাইমুর রহমান দুর্জয়ের, যিনি বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক ছিলেন। পেশাদার ক্রিকেট ছাড়ার পর থেকেই সংগঠকের ভূমিকায় রয়েছেন দীর্ঘ সময় ধরে, বিসিবিতে হাই পারফরমেন্স ইউনিটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তাছাড়া আগেও দায়িত্ব পালন করেছেন বিভিন্ন কমিটিতে। আরেক অধিনায়ক আকরাম খানও আছেন এই তালিকায়। তার হাত ধরে আইসিসি ট্রফি জিতেছিল বাংলাদেশ। বিসিবিতে দায়িত্ব পালন করেছেন প্রধান নির্বাচক হিসেবে, ছিলেন গুরুত্বপূর্ণ পদ ক্রিকেট অপারেশনসেও। বর্তমান কমিটিতে আছেন বিসিবির ফ্যাসিলিটিজের দায়িত্বে। চট্রলার এই ক্রীড়া সংগঠকও পেশাদার ক্রিকেট ছেড়ে আছেন ক্রীড়াঙ্গনের সঙ্গে, প্রধানমন্ত্রীর আস্থাভাজন হওয়ায় তিনিও রয়েছেন বোর্ড সভাপতির দায়িত্বের অন্যতম দাবিদার। তবে তাকে নিয়ে আলোচনা কম হলেও প্রবীণ সংগঠক আহমেদ সাজ্জাদুল আলম ববিকে বাইরে রাখা যায় না বোর্ড সভাপতির দাবিদার পদের গুঞ্জন থেকে। ৭০ দশকে তার বাবা মহিউদ্দিন আহমেদ ছিলেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি। প্রধানমন্ত্রীর স্নেহধন্য হওয়ায় আলোচনা হচ্ছে তাকে নিয়েও। দীর্ঘদিন আছেন বোর্ড পরিচালকের দায়িত্বে, বর্তমানে করছেন বিসিবির লীগ কমিটি পরিচালনা। বোর্ডের অন্য পরিচালক মৌলভীবাজার ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বর্তমানে দায়িত্ব পালন করছেন বিসিবি নারী উইংয়ের চেয়ারম্যান হিসেবে। তার সময়ে বাংলাদেশ নারী দল চ্যাম্পিয়ন হয়েছে এশিয়া কাপে, তাই পরবর্তী বোর্ড সভাপতির দাবির আলোচনায় আছেন তিনিও। তাছাড়া বেশ কয়েকজনের নাম আসছে পরবর্তী বোর্ড সভাপতি পদে। তবে শেষ পর্যন্ত কে পাচ্ছেন বিসিবি সভাপতির পদ তার জন্য অপেক্ষায় থাকতে হবে এ বছরের শেষ পর্যন্ত। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।